সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সালিম খানের সঙ্গে একমত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কাঁথিতে বলেছেন, ছাত্রনেতাকে খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর কাট গড়ায় দুই আইপিএস। পাশাপাশি তিনি নিচুতলার পুলিশ কর্মীদের সাসপেনশন নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের নির্দেশেই আনিস খুন সংঘটিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার গভীর রাতের ঘটনার পর থেকেই সরকার বিরোধী অনেকেই হাওড়া গ্রামীণের পুলিশ সুপার এই ঘটনায় সৌম্য রায়কে নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা সৌম্য রায়ের অপর পরিচয়, তিনি সোনারপুরে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। সোমবার সিট গঠন নিয়ে আদেশের পরে গভীর রাতেই আমতা থানায় গিয়ে সেখানকার পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ এবং ব্যারাকপুর কমিশনারেটর যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার রাতে কে কোথায় ডিউটিতে ছিলেন তা নিয়েও খোঁজ খবর করেন তারা। এরপর সকালে জানা যায় আমতা থানায় এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেড়াকে সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতি এবং খারাপ ব্যবহারের কারণে এদের সাসপেন্ড করা হয়েছে। তবে শুক্রবার গভীর রাতে কারা আনিস খানের বাড়িতে গিয়েছিল তা অবশ্য এখনও পরিষ্কার নয়। এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কনস্টেবল এএসআইরা কি করবে? তার অভিযোগ, এদের তো ফোন করে বলা হয়েছে খুন করতে, যারা এদের পাঠিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আইএএস আইপিএসদের বাঁচানোর চেষ্টা করবেন, তিনি নিচুতলার পুলিশ কর্মীদের দেখবেন না। এ ব্যাপারে সিবিআই এ বিষয়টির সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেছেন, যদি আনিস খানের বাবা আদালতে লড়াই করতে চান তাহলে শুভেন্দু অধিকারী সঙ্গে থাকবেন। এদিন দুপুরে আনিস খানের বাড়িতে তদন্তে যায় সিটের আধিকারিকরা। শুরুতে সেখানে সিটের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে সিটের আধিকারিকরা আনিস খানের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। যদিও আনিস খানের বাবা বারে বারেই বলছেন তার ছেলেকে পুলিশই খুন করেছে, সেই কারণে পুলিশের উপরে তার বিশ্বাস নেই, তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন এদিনও। পাশাপাশি জানিয়েছেন, আনিসের মোবাইল তিনি সিটের হাতেও তুলে দেবেন না। যদি সিবিআই তদন্ত হয় কিংবা আদালত যাদের হাতে তা তুলে দিতে বলবে তাদের হাতেই তিনি তা তুলে দেবেন বলে জানিয়েছেন।